সোনা পুরোপুরি নাকি খাঁটি হয়, মাহমুদুল্লাহ রিয়াদ কতটুকু খাঁটি হতে পেরেছেন কে জানে। তবে ক্যারিয়ারের একেবারে পরন্ত বেলায় এসে সব সমালোচনা এক পাশে রেখে কিভাবে ব্যাট হাতেই সব কিছুর জবাব দিতে হয় রিয়াদ দেখিয়েছেন এবারের বিশ্বকাপেই। এটাই তার শেষ বিশ্বকাপ, বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সে একমাত্র পদ্মফুল এই রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নেটে এমন ব্যাটিংটাই করলেন। কি পেস কি স্পিন, রিয়াদ আত্মবিশ্বাস নিয়ে এমন পাওয়ারফুল শটগুলোই খেলেছেন। পারফেক্ট টাইমিং তো হয়েছেই, শটের পর বলের গতিবেগ কিংবা উচ্চতা বারবার ছুঁয়েছে গ্যালারি, এ যেন এক অন্যরকম রিয়াদের ব্যাটিং। চ্যালেঞ্জ নিয়ে এক নেট বোলারকে এভাবেই শর্ট অ্যান্ড জ্যাপে চোখ ভরকে দিয়েছেন। মুস্তাফিজের অনেকটা শট অফ গুড লেন্থের বল এক পা উঁচু করে যেভাবে মারলেন, যেন মনে করিয়ে দিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ম্যাক্সওয়েলের ওই বিধ্বংসী ব্যাটিংটাকে। রিয়াদের এমন শট দেখে ফিজ নিজেও সেটা মনে করিয়ে দিলেন কিনা কে জানে। তবে সতীর্থের এমন শট দেখে বোলার মুস্তাফিজ মন খারাপের বদল মনে হলো বেশ খুশি হলেন। পেসারদের একের পর এক তুলোধুনা করে যখন স্পিনারদের খেলতে এলেন রিয়াদকে আরও ভয়ঙ্কর মনে হলো। স্পিনারদের বিপক্ষে প্রথম দুটি বলই অনেকটা শর্ট লেন্থের পেয়ে রিয়াদ মিড অনের ওপর দিয়ে সীমানা ছাড়া করতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য পেলেন। এই যেমন শেখ মেহেদি রিয়াদের ভয়াবহতা বুঝতে পেরে অনেকটা ফুল লেন্থে বল করলেন, রিয়াদ এমন বলকেই আছড়ে ফেললেন গ্যালারিতে। মেহেদির মুখের রিয়াকশনই বলে দেয় রিয়াদ কতটা ভয়ঙ্কর ব্যাটিং করেছেন এদিন। একই বোলারকে ডাউন দ্য উইকেটে এসে যেভাবে উড়িয়ে মারলেন স্টেট দিয়ে, সেই বল আছড়ে পড়ল আবারও গ্যালারিতে। মেহেদির শুধু মাথা উঁচু করে তাকিয়ে থাকা ছাড়া আর উপায় রইল না। এত বড় ছয় ম্যাচে দর্শকদের বিনোদিত করবেই না, শুধু মেলাবে হাততালিও। আর শেষটা করলেন এমন একটা শট দিয়ে, হতে পারে ফুলটাস বল, তবু এমন কনফিডেন্সে এতটা মারমুখী ভঙ্গিতে প্রতিটা বলের পারফেক্ট টাইমিং আর মিডিলিংয়ে রিয়াদকে ব্যাট করতে দেখাটা চোখের জন্য প্রশান্তির। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা রিয়াদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ, শেষ ভালো যার সব ভালো তার বলে যে কথাটা রিয়াদ চাইবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে। ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে শেষ বিশ্বকাপ রাঙিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শর্তে মাস্ট উইন ম্যাচে অন্তত প্র্যাকটিসে খেলা শর্তগুলোরই যদি ম্যাচে পুনরাবৃত্তি ঘটাতে পারেন, ব্যাট প্যাট জোড়া তুলে রাখার আগে তার সতীর্থদের জন্য হবে অনেক বড় উপহার। পুনে থেকে তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।